পেট্রোল ইতিমধ্যে 100 গন্ডি পেরিয়েছে, ডিজেলও প্রায় 100 দোরগোড়ায়। পেট্রোপণ্যের এইভাবে দাম বৃদ্ধির প্রতিবাদে আজ হাওড়া জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের মুন্সিরহাটে পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজ্যের যুব তৃণমূল কংগ্রেস নেত্রী সায়নী ঘোষের নির্দেশ মতো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এদিন শতাধিক যুব তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীর উপস্থিতিতে জগৎবল্লভপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নেতৃত্ব দেন জগৎবল্লভপুরের কেন্দ্র তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অনিকেত চক্রবর্তী। দেখুন, পেট্রোপণ্যের যেভাবে দাম বৃদ্ধি ঘটেছে, গত 53 বার পেট্রোলিয়ামের দাম বৃদ্ধি ঘটেছে বিভিন্নভাবে। তো সেই মর্মে আমাদের রাজ্যের সভানেত্রী সায়নী ঘোষ নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি পেট্রোল পাম্পের সামনে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি করতে হবে। তাই আমরা আজ এখানে মুন্সিরহাট পেট্রোল পাম্পের সামনে এই বিক্ষোভ কর্মসূচি করলাম। এইটা করার মূলত কারণ হচ্ছে, আমরা দেখতে পেয়েছি যে বিগত দিনে নরেন্দ্র মোদীর দাড়ি বৃদ্ধির সাথে সাথে পেট্রোলিয়ামের দামটাও বেড়ে চলেছে এবং সেটি থামার নাম নিচ্ছে না, অলরেডি সেঞ্চুরি করে ফেলেছে এবং ডিজেল সেঞ্চুরি করার পথে আশা করি কিছুদিনের মধ্যেই করে ফেলবে। এবং তার ফলে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ দৈনন্দিন জীবনে যে এফেক্টটা পড়েছে, কারণ আমরা জানি পেট্রোল পণ্যের মূল্যবৃদ্ধি ঘটলে ট্রান্সপোর্টেশন চার্জ বেড়ে যায় এবং সমস্ত জিনিসেরই দাম বাড়ে। আপনারা দেখে থাকবেন যে ডাল, তেল সব কিছুরই দাম পেট্রোপণ্যের সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে। তো আজকে যদি আমরা বিক্ষোভ না জানিয়ে এই জিনিসটাকে না থামাই, আগামী দিন আমার মনে হয় যে যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত বাড়ির ছেলে আমাদের মতো, তারা আগামী দিন তাদের খাওয়ার জুটবে কি না আমরা এখান থেকে বলতে পারবো না, যদি না এই পেট্রোপণ্যের দাম কমে যায়। যেখানে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম এবং পরিশোধন করার পর সেটা দাঁড়ায় 37 থেকে 38 টাকা, সেটা কী করে 100 টাকার ওপরে দাম যেতে পারে? এত ট্যাক্স কেন? কেন পেট্রোল পণ্যের ওপর জিএসটি বসানো হচ্ছে না? কেন সেটা জিএসটির আওতার বাইরে রাখা হয়েছে? সেটা আমরা নরেন্দ্র মোদীর কাছে জানতে চাই। কেন যদি 28% হায়েস্ট জিএসটি হয়, সেই জিএসটি যদি বসানো হয় তাও সেটা 57 থেকে 57 টাকার মধ্যে গিয়ে দাঁড়াবে, এর বেশি দাঁড়াবে না। নির্বাচনের আগে থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পেট্রোল ডিজেলের দামের বৃদ্ধির প্রতিবাদ জানানো হচ্ছে, সমানভাবে পাল্টা যে রাজ্য সরকারের যে দায়ভার পেট্রোলের উপর, পেট্রোল ডিজেলের উপর যে কর, যেটা বলা হচ্ছে সর্বাধিক রাজ্য সরকার বহন করে, সে বিষয়ে কি বলবেন? এটাই সম্পূর্ণ ভুল কথা। আপনি যদি দেখেন, এখন যদি 100 টাকা আমি ধরে নিই, 38 টাকা বাদ দিলে যেটা দাঁড়ায় সর্বোচ্চ পণ্যটা 32 থেকে 34 টাকা ট্যাক্স নেয় সেন্ট্রাল গভর্নমেন্ট, বাকিটা যেটা পড়ে থাকে সেটা স্টেট গভর্নমেন্ট নেয়। এটা সম্পূর্ণ ভুল কথা। সব থেকে বেশি কর চাপায় সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং যদি ওনার সেটাই স্টেট গভর্নমেন্টের দিকে আঙুলটা উনি তুলছেন, আমি নরেন্দ্র মোদীকে প্রশ্ন করছি, আপনি কেন পেট্রো পণ্যকে জিএসটির আওতায় আনছেন না? আপনি তো বলেছিলেন ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, তো আপনি জিএসটির আওতায় আনুন, কোনো প্রবলেমই থাকবে না। একটাই হায়েস্ট জিএসটি বসিয়ে দিন, 28% বসিয়ে দিন, তাহলেও সাধারণ মানুষকে এত ভোগান্তির মধ্যে যেতে হয় না, পেট্রোপণ্য 60 টাকার মধ্যে হয়ে যাবে। কেন আপনি জিএসটি লাগাচ্ছেন না পেট্রোপণ্যের ওপর? কেন রাজ্য সরকারের ওপর দোষারোপ করছেন? এটাই আমার প্রশ্ন তাদের কাছে। আগামী দিনে যদি পেট্রোপণ্যের দামে লাগাম না টানা হয়, প্রতিবাদ চলবে? আমার ওপর প্রতিবাদ চলছে, বিগত দিনেও চলেছে, আমরা সকলে মিলে প্রতিবাদ করেছি, আগামী দিনেও করে যাব। আমার নাম অনিকেত চক্রবর্তী, সভাপতি জগৎবল্লভপুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেস। ঘুরতে আমরা হাওড়ার জগৎবল্লভপুর, জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রে আজকে তৃণমূল কংগ্রেসের যুব সংগঠন অর্থাৎ যুব নেতাদের পক্ষ থেকে রাজ্যের যুবনেত্রী সায়নী ঘোষের নেতৃত্বে আজ পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ। মূলত এই বর্তমান পরিস্থিতিতে যেখানে বিধিনিষেধ শিথিল করে রাজ্য সরকারের পক্ষ থেকে বাস চালানোর নির্দেশিকা দেওয়া হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি রাস্তার বিভিন্ন প্রান্তে যাত্রীরা বা দীর্ঘক্ষণ বাসের অপেক্ষায়। যথোপযুক্ত সরকারি বাস চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে, বাস চলছে রাস্তা জুড়ে, কিন্তু বেসরকারি বাস এখনও পর্যন্ত সেইভাবে মালিকরা চালাতে পারছে না। তার মূল কারণটাই হলো পেট্রোল ডিজেলের অত্যাধিক দাম বৃদ্ধি। ইতিমধ্যেই পেট্রোল 100 পার করে ফেলেছে আর 100 ছুঁই ডিজেল, এমতো অবস্থায় বাস মালিকরা পুরোপুরিভাবে বাস চালাতে অক্ষম। সেই দিক সাধারণ মানুষ কিন্তু দুর্ভোগের শিকার। তৃণমূল কংগ্রেসে আজকে বিক্ষোভকারীদের পক্ষ থেকে যারা জানা যাচ্ছে তাদের কথায়,
এই সাধারণ মানুষের যে ভোগান্তি, এই ভোগান্তির জন্য যেভাবে রাজ্য সরকার সহযোগিতা করছে বাস মালিকদের রাস্তায় বাস নামানোর জন্য, একইভাবে কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করতে হবে। হাওড়া থেকে পলাশ সানার সঙ্গে রাকেশ মাইতি, টাইমস বাংলা।